মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজ বিজ্ঞান, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এই তৃতীয় অধ্যায়ের পর দেখো বেশ কয়েকটি ক্লাস অলরেডি হয়েছে। আমি প্রথমে বলেছি যে তোমাদের কিছু কিছু অধ্যায় খুবই বড়, সেই বড় অধ্যায়গুলোতে হয়তো ক্লাসের সংখ্যা একটু বেশি হতে পারে। তো এইরকম একটি অধ্যায় হচ্ছে এই তৃতীয় অধ্যায়, যেটা প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এখানে অনেকগুলা টপিক আছে, যেই টপিকগুলো আসলে কোনোটাই বাদ দেওয়ার মতো না, কোনোটাই হয়তো আমি বলবো না যে গুরুত্বহীন। প্রত্যেকটা টপিক পরীক্ষাতে আসার মতো এবং তোমাদের জানার অবকাশ রয়েছে প্রত্যেকটা টপিকের আলোচনা। তো যাই হোক, তৃতীয় অধ্যায় যেটা, এই তৃতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর আমরা গতদিন আলোচনা করেছিলাম মহাস্থানগড়, এবং এর আগে আলোচনা করেছিলাম প্রাচীন সমাজের যে স্তর বিন্যাস বা প্রাচীন সমাজের যে কাঠামো সেগুলো আলোচনা করেছিলাম গত ক্লাসে। মহাস্থানগড় আলোচনা করেছি এবং আজকে আলোচনা করব পাহাড়পুর। দেখো, এখানে বলা হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ সভ্যতা, অর্থাৎ এখানে যে আলোচনাগুলো আছে তার বেশিরভাগই কিন্তু মূলত বাংলাদেশের পার্সপেক্টিভে। এইখানের আলোচনা না, অবশ্য তোমাদের দ্বিতীয় পত্রটাই হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান, অর্থাৎ দ্বিতীয় পত্রের টোটাল আলোচনাই হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বর্তমান ধরন। তো পাহাড়পুর সম্পর্কে আমরা জানার আগে প্রথমে আমি বলেছিলাম যে তোমরা কোনো বিষয় সম্পর্কে যখন জানবা তখন ওই বিষয়টাকে একটি ধারাবাহিক, একটি ক্রম বলি বা ক্রমানুগতি বলি বা যাই বলি না কেন, একটা ধারাবাহিকতার মাধ্যমে জানবো। অর্থাৎ পাহাড়পুরের আমরা প্রথমে জানবো যে নামকরণ বা আমরা আচ্ছা প্রথমে আমরা জানলাম যে হচ্ছে অবস্থান জান, প্রথমে আমরা অবস্থান, এই পাহাড়পুরের অবস্থান কোথায়। পাহাড়পুরের অবস্থান হচ্ছে নওগাঁ জেলা। নওগাঁ জেলার বদলগাছি সদর উপজেলাতে মূলত এই পাহাড়পুর অবস্থিত। আমরা এর আগে মহাস্থানগড় করেছিলাম কোথায়, মহাস্থানগড় হচ্ছে বগুড়া। অর্থাৎ মহাস্থানগড় করেছিলাম, মহাস্থানগড়ের অবস্থান হচ্ছে কোথায়, মহাস্থানগড় হচ্ছে বগুড়া জেলা। পাহাড়পুরের অবস্থান কোথায়, পাহাড়পুর হচ্ছে নওগাঁ জেলা বদলগাছি উপজেলায় এই পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত, যেটাকে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মূলত ব্যাখ্যা করছে। বাংলাদেশে এরকম বেশ কয়েকটি, যেমন সুন্দরবন রয়েছে, ষাট গম্বুজ মসজিদ রয়েছে, ঠিক একইভাবে এই যে নওগাঁর যে পাহাড়পুর এটা হচ্ছে মূলত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি স্থাপনা, প্রত্নতাত্ত্বিক একটি স্থান বা প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন। তো তার তাহলে এর অবস্থান আমরা কোথায় করতেছি, এর অবস্থান হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা, সরি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা। এবং এটার নামকরণটা হলো কিভাবে, নামকরণ কেন পাহাড়পুর হলো, দেখো বাংলাদেশ হচ্ছে মূলত সমতল ভূমির দেশ, এখানে পাহাড়ি অঞ্চল মূলত টোটাল হচ্ছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল হচ্ছে 8%। বাংলাদেশের পর্বতময় ভূমির হচ্ছে মূলত 8%। এই 8%টাও আবার বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, অর্থাৎ এইটাও বাংলাদেশের উত্তর পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাতে অবস্থিত। উত্তর পূর্ব হচ্ছে সিলেট আর দক্ষিণ পূর্ব হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ দেশ লক্ষ্য করো বাংলাদেশে পার্বত্যময় ভূমি হচ্ছে 8%। 8% হচ্ছে উত্তর পূর্ব তথা সিলেট অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে পাহাড়ি অঞ্চল রয়েছে, এবং দক্ষিণ পূর্ব হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে পর্বতময় ভূমি রয়েছে। বা এই বাংলাদেশের উত্তরবঙ্গে, কোনো পাহাড় নেই, কিন্তু তারপরে এই নাম কেন পাহাড়পুর করা হলো, যেহেতু পাহাড় সেখানে নেই, জিনিসটা লক্ষ্য করা হচ্ছে যেহেতু সেখানে পাহাড় নেই, বা ওই জায়গাটা, এই যে পাহাড়পুরের এই জায়গাটা একটু মাটির ঢিবি দ্বারা একটু উঁচা ছিল, মানে বিষয়টা এরকম যে তোমাদের দিকে যদি ভাটা থাকে, যে ইট পোড়ানোর যে ভাটা, এই ভাটার ইট তৈরি করার জন্য অনেক মাটি কিন্তু এক জায়গায় জড়ো করে,
এখন ছোট ছোট ছেলে মেয়েরা দেখবা যে ওইটাকেই অনেক উঁচু মনে করে এবং তার উপরে উঠে তারা খেলাধুলা করে, এবং আলটিমেটলি যে পাহাড় দেখে নাই তার কাছে মনে হয় যে এটাই পাহাড়, মানে এটাই তো তার কাছে অনেক উঁচু একটা স্থান। তো যেহেতু বাংলাদেশের উত্তর পূর্বে কোনো পাহাড় নেই, সেহেতু ওই জায়গায় কিছু মাটির কিছু পোড়ামাটির কিছু ঢিবি বা পোড়ামাটির কিছু উঁচু স্তম্ভের মতো একটা জায়গা রয়েছে, জায়গা ছিল, এবং ওই জায়গার উপর ভিত্তি করে ওই জায়গাটা বা এই স্থানটার নাম করা হয় পাহাড়পুর। মানে যেখানে পাহাড় নেই, নর্মালি পাহাড় বলতে আমরা তো যেমন রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের যে সুউচ্চ পাহাড় গুলাকে আমরা পাহাড় বলি, কিন্তু এই উত্তরবঙ্গে বা নওগাঁ জেলাতে নর্মালি পাহাড় নেই, এটা হচ্ছে টোটালি সমতল ভূমি। বাট এই সমতল ভূমির জায়গাটাও একটু উঁচু পোড়ামাটির ঢিবির মতো, যার কারণে ওই জায়গাটার নাম অনুসারে বা ওই অবস্থানের উপর ভিত্তি করে নামকরণ করা হয় পাহাড়পুর, যেমন লালমাই পাহাড়। এই পাহাড়ের মাটির রং হচ্ছে লাল, এই পাহাড়ের মাটির রং লাল, যার কারণে এটাকে লালমাই পাহাড় বলা হচ্ছে। দৃশ্য লক্ষ্য করো, এটা কুমিল্লাতে এই যে লালমাই পাহাড় যেটা বললাম, যে এই পাহাড়ের মাটির রংটা লাল, যার কারণে এটাকে লালমাই পাহাড় বলা হচ্ছে। ঠিক একইভাবে এই নওগাঁ জেলার বদলগাছি উপজেলা সদরে যে স্থানটিকে পাহাড়পুর বলা হয়, সেই স্থানটির জায়গাটা তুলনামূলক সমতল ভূমি থেকে একটু উঁচু এবং পোড়ামাটির ঢিবি থাকার কারণে একটু পাহাড়ের মতো মনে হয়, যার কারণে স্থানীয় লোকজন ওটাকে পাহাড়পুর নামে অভিহিত করেন। এরপরে আমরা দেখব এটার আবিষ্কার কিভাবে। মহেস্থানগড় যেভাবে বুকানন হ্যামিল্টনের নজরে আসে, ঠিক একইভাবে পাহাড়পুর বুকানন হ্যামিল্টন। অর্থাৎ বুকানন দেখো বুকানন হ্যামিল্টন, আমরা বলতেছিলাম যে মহাস্থানগড় যেমন বুকানন হ্যামিল্টনের চোখে আসে, মহাস্থানগড় ঠিক একইভাবে পাহাড়পুর বুকানন হ্যামিল্টনের চোখে আসে কত সালে, 1807 থেকে 1812 সালে। অর্থাৎ উনিই কিন্তু আলটিমেটলি মহাস্থানগড়ের মতো পাহাড়পুর মানুষের নজরে নিয়ে আসেন কত সালে, 1812 এবং 1807 সালে। এবং পরবর্তীতে দেখো 1879 সালে, 1879 সালে আলেকজান্ডার কানিংহাম দেখো 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই স্থানটি পরিদর্শন করেন এবং খনন কাজ শুরু করেন। তাহলে আমরা দেখো আবিষ্কারের ব্যাখ্যা আমরা বলতেছি 1807 সালে এবং 1807 এবং 1812 সালে প্রথম বুকানন হ্যামিল্টনের নজরে আসে এটা, এবং পরবর্তীতে উনারই তত্ত্বাবধানে পরবর্তীতে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই জায়গা পরিদর্শন করেন এবং খনন কাজে নির্দেশ দেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে দেখো 1925 থেকে 1925 সালে এখানে দেওয়া আছে যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খনন কাজ শুরু করেন। অর্থাৎ এটা হচ্ছে মূলত বরেন্দ্র রিসার্চ সোসাইটি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় 1825 সালে এখানে বলা হচ্ছে যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1825 সালে এটার খনন কাজ শুরু করেন, এবং বর্তমান যেই প্রতিকৃতি বা বর্তমান যেই তার অবয়ব রয়েছে সেটা মূলত 1925 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই বর্তমান রূপটি পরিলক্ষিত হয়। তাহলে আমরা
পাহাড়পুরের আবিষ্কার সম্পর্কিত বিষয়গুলো জানলাম। এখন আমরা জানবো যে পাহাড়পুরের যে নিদর্শনগুলো, পাহাড়পুরের নিদর্শন, পাহাড়পুরের নিদর্শনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো সোমপুর বিহার। এই সোমপুর বিহার হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় বৌদ্ধ বিহার হচ্ছে সোমপুর বিহার। যেসব লক্ষ্য করো যে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় বৌদ্ধ বিহার হচ্ছে সোমপুর বিহার। এই সোমপুর বিহারে দেখো বলা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকরা যারা ছিল, এখানে ভিক্ষুক আছে, বৌদ্ধ ভিক্ষুক বলতে যারা ভিক্ষা করে বিষয়টা এরকম, অর্থাৎ যারা বৌদ্ধ ধর্ম চর্চা করার জন্য সন্ন্যাস গ্রহণ করে তাদেরকে মূলত ভিক্ষুক বলা হয়। অর্থাৎ যারা তোমরা দেখবে অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবা যে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পোশাক পরে তারা হচ্ছে নর্মালি হচ্ছে সন্ন্যাস গ্রহণ করে, তাদের নিজস্ব বাড়িঘর নেই, তারা বিভিন্ন মন্দিরে থাকে বা বিভিন্ন আশ্রমে তারা হচ্ছে অবস্থান করে এবং তারা ওইখানে বিভিন্ন ধ্যান ধারণার মধ্যে মূলত তাদের জীবন অতিবাহিত করে। তো তাদের কে মূলত ভিক্ষুক বলা হচ্ছে, তো বলা হচ্ছে এই সোমপুর বিহারে বৌদ্ধদের থাকার জন্য 117টা রুম ছিল বা 117টা কক্ষ। দেখো 117টা কক্ষ ছিল এই সোমপুর বিহারে বৌদ্ধ ভিক্ষুকদের অবস্থান করার জন্য, যেটাকে বলা হচ্ছে এই উপমহাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় বৌদ্ধ মন্দির এই সোমপুর বিহার। এরপরে আবিষ্কার হচ্ছে স্নানঘাট। স্নানঘাট, আচ্ছা স্নান মানে হচ্ছে কিন্তু গোসল, এই স্নান মানে হচ্ছে গোসল, স্নান মানে হচ্ছে গোসল, অর্থাৎ গোসল করার জন্য একটি ঘাট ছিল, সেটা মূলত পাহাড়পুরের একটি বিখ্যাত একটি স্থান। দেখো এই স্নান ঘাটে আবার এখানে বলা হচ্ছে যে যদিও এখানে এই তত্ত্বটা নেই 100টা সিঁড়ি ছিল, অর্থাৎ এটার পুকুরে বা এই ঘাটে তলদেশ থেকে একেবারে উঁচু ইয়ে পর্যন্ত মানে ঘাটের পার পর্যন্ত মোট 100টা সিঁড়ি ছিল। যদিও তোমাদের এই তথ্যটা কি বইতে আছে, না এই তথ্যটা বইতে নাই, বলা হচ্ছে জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ নর্মালি আছে তোমরা অনেক সময় পুকুরে দেখো না যে পুকুরে গোসল করার জন্য বা হচ্ছে একটু একটু ভালো মানের যে পুকুরগুলাতে ঘাট তৈরি করে, ঘাট বলতে ওইখানে হয়তো লোকজন কাপড় ধোয়, কাপড় পরিষ্কার করে বা হচ্ছে গোসল করার জন্য একটু প্লাস্টিক করে সিঁড়ি বানানো থাকে। তো বলা হচ্ছে এই স্নান ঘাটে ওই ঘাটের তলদেশ বা পুকুরের তলদেশ থেকে ওই পুকুরের পার পর্যন্ত মোট 100টা সিঁড়ি ছিল, 100টা সিঁড়ি, যেটা হচ্ছে স্নান ঘাট। এটাও পাহাড়পুরের একটি বিখ্যাত একটি স্থাপনা বা পাহাড়পুরের একটি বিখ্যাত একটি নিদর্শন। এরপর হচ্ছে গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা। দেখো গন্ধেশ্বরীর মন্দির, সোমপুর বিহারের মতো দেখো গন্ধেশ্বরীর মন্দিরও বলা হচ্ছে এই পাহাড়পুরের একটি অন্যতম মন্দির, যে মন্দিরটা ছিল হচ্ছে অত্যন্ত কারুকার্য খচিত একটি স্থান বা কারুকার্য খচিত একটি মন্দির। এবং এই মন্দিরের দেখো মাঝখানে যে মূর্তিটা ছিল এবং মূর্তির চতুর্দিকে একটি সুন্দর কারুকার্য খচিত একটি স্থাপনা ছিল, যার কারণে এটা মানুষের কাছে বা পাহাড়পুরের একটি নিদর্শনের মধ্যে একটি অন্যতম স্থান বা অন্যতম একটি নিদর্শন হচ্ছে গন্ধেশ্বরীর মন্দির। এরপরে হচ্ছে সত্যপীর ভিটা, সত্যপীর ভিটা হচ্ছে দেখো বলা হচ্ছে এখানে যদিও এই ব্যাখ্যাটা নেই, দেখো সত্যপীর এই সত্যপীরটাকে সত্যপীর ভিটা বলা হচ্ছে, ভিটা বলতে বসতি বা বাসস্থান, তাহলে সত্যপীরটাকে সত্যপীরটা হচ্ছে যে এই পাহাড়পুরে একজন
হিন্দু ব্যক্তি ছিল বা একজন ব্যক্তি বলে বা রাবি ছিল, তার গর্ভে ঐশ্বরিক উপায়ে একজন ফকির বা একটা মানে ভিক্ষুক জন্ম নেয় ঐশ্বরিক উপায়ে। এটা হচ্ছে কথিত গল্প। অর্থাৎ ঐশ্বরিক উপায় বলতে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই ওই নারীর গর্ভে এই সন্তান জন্ম নেয়, তাকে বলা হচ্ছে সত্যপীর। এবং ওই ব্যক্তি যেখানে জন্ম নেয় সেটা হচ্ছে সত্যপীর ভিটা। বলো এটা একটা কাল্পনিক কথিত গল্প, তো বলা হচ্ছে ঐশ্বরিক উপায়ে ওই নারীর গর্ভে মূলত এই ভিক্ষুক বা এই ব্যক্তি জন্ম নেয়, এবং যেই জায়গাটা জন্ম নেয় সেটাকেই মূলত বলা হচ্ছে সত্যপীর ভিটা। এরপরে জৈন বিহার, বারপুরের একটি অন্যতম নিদর্শন হচ্ছে জৈন বিহার। জৈন বিহারটা হচ্ছে, দেখো এখানে তোমাদের বইতে দেওয়া আছে, পাহাড়পুরে অন্তত দুটি বিহার ছিল, এর মধ্যে একটি হচ্ছে জৈন বিহার। তো এই জৈন বিহারে মূলত দেখো এখানেও মূলত হিন্দুরা বা এখানে বৌদ্ধ ধর্মের লোকজন মূলত তারা হচ্ছে বিভিন্ন পূজা অর্চনা বা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতো, যেটা পাহাড়পুরের একটি অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত। আর এছাড়াও যে আরও যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে মূলত পাহাড়পুরের কথা বলতে গেলেই এই বিষয়টা আসবে। এবং এই বিষয়টা পাহাড়পুর মানেই মূলত সোমপুর, কারণ পাহাড়পুর মানেই সোমপুর। এই অর্থে বলতেছি পাহাড়পুরের যত আলোচনাই আসবে প্রায় দেখবে প্রত্যেকটা জায়গাতে এই সোমপুর বিহার নিয়ে আলোচনা আছে, এবং বলা এরকম প্রশ্নই থাকবে যে সোমপুর বিহার কোন প্রত্নতত্ত্বের নিদর্শন ব্যাখ্যা করো এরকম। অর্থাৎ সোমপুরটা অত্যন্ত আলোচনার বিষয়বস্তু হিসেবে তোমরা বিবেচনা করবা সোমপুর বিহার বা পাহাড়পুরকে। তো সোমপুর বাদেও যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা দেখলাম যে স্নানঘাট ছিল, গন্ধেশ্বরীর মন্দির ছিল, সত্যপীর ভিটা ছিল এবং জৈন বিহার ছিল। এর পাশাপাশি আরও কী কী ছিল, তো বলা হচ্ছে এর পাশাপাশি আমরা যেমন প্রত্যেকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে খনন কাজ পরিচালনা করে সেখানে মুদ্রা পাওয়া যায়, থালা বাসন পাওয়া যায়, বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়, এরপর প্লেট পাওয়া যায়, এরপরে ব্যবহার্য যে সকল সামগ্রী, আমি যদি বলি যে কৃষিকাজ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যায়, এরপরে তাদের গৃহের বিভিন্ন যে তৈজসপত্রগুলো আছে সেগুলো পাওয়া যায়। এই বিষয়গুলো আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য যে এগুলো পাঠ করার মাধ্যমে আমরা তাদের সমাজ, তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, তাদের ব্যবসায়িক অবস্থা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। এবং আমরা এটাও গর্বের সাথে বলতে পারি যে আজকের সমাজ এবং আজকের অবস্থান থেকে অনেক সময় আগেও একটি জনপদ ছিল যাদের অবস্থানটা ছিল আজকের দিনের আধুনিক সমাজ ব্যবস্থার মতোই। তো যার কারণে এই সকল আলোচনা বা এই সকল বিষয়বস্তু আমাদের জন্য পাঠ করাটা অতীব গুরুত্বপূর্ণ। এবং দেখো এখানে তোমাদের এখানে দেওয়াই আছে যে সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ সামাজিক এবং ঐতিহাসিক গুরুত্ব এটাই মূলত তাদের সমাজ ব্যবস্থা, তাদের ইতিহাস ঐতিহ্য জানার মাধ্যমেই আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটি বেসিক ধারণা পাই এবং আমাদের বর্তমান অবস্থার যে বেস বা সোর্স হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটি মানে সুনিখুঁত তথ্য আমরা জানতে পারি। যার কারণে এই সকল ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানা আমাদের পাঠের যেমন পাঠ্যপুস্তক বইয়ের জন্য যেমন দরকার, ব্যক্তি হিসেবে বা তোমার জানার পরিধির একটি জায়গা থেকেও এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সর্বশেষ তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো। আর যেটা আমি সবসময় বলি যে তোমরা যখন ক্লাসগুলো দেখবা তখন অবশ্যই অবশ্যই বইকে সামনে নিয়ে দেখবা, তাহলে বই ক্লাস এবং বই দুইটার কম্বিনেশনে তোমাদের যেটা হবে যে একটা টপিক বা একটা বিষয় তোমাদের হচ্ছে পরিপূর্ণ ধারণার মধ্যে চলে আসবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকো।